ঈদকে সামনে রেখে আজকের ব্যবসার আইডিয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, এনি ক্যারিয়ার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেকে টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ব্যবসার আইডিয়া কী। ঈদের সামনে আসলে অনেকে চামড়া ব্যবসা করতে চাচ্ছেন বা অনেকেই করবেন, করবেন কি করবেন না আমার এই ভিডিওটা ফুললি দেখেন, দেখার পরে আপনি চিন্তাভাবনা করেন যে আপনি করবেন কি না। বিস্তারিত যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই যে আমি আসলে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি, এখানে আমাদের ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আপনি চিন্তা করবেন যেখান থেকে যদি কিছু আইডিয়া আপনি নেন, বাদ বাকি আরও জায়গায় আরও ভিডিও দেখেন বা বাস্তবে আরও দেখেন বা যারা ব্যবসা করছে তাদের সাথে আলোচনা করেন, তারপরে ব্যবসা শুরু করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। চামড়া ব্যবসা, দেখেন গরু বা ছাগলের চামড়া কেনা বিক্রি এটা কয়েকটা ধাপ হয়। একটা ধাপ হলো কোরবানির দিন দেখা যায় সবাই যারা যারা কোরবানি দেয় তাদের কাছ থেকে নিয়ে ক্রয় করে নিয়ে উনি শহরে একটা ব্যাপারী থাকে, সে ব্যাপারীর কাছে বিক্রি করে দেয়। ব্যাপারী কিন্তু আবার সেটাকে লবণ টবণ দিয়ে ফ্রেশ ফ্রেশ করে সেটাকে নিয়ে আবার সরাসরি ট্যানারিতে দেয়। এই হলো তিনটা কল, একটা ধাপ হলো, এখানে আরেকটা ধাপ আছে, আমরা দেখছি চারটা ধাপ বলবো আমরা। যে প্রথম ধাপ হলো যারা কিছু কারেকশন করে বিভিন্ন বাড়ি থেকে বা বিভিন্ন কোরবানি দেওয়ার স্থান থেকে কারেকশন করে একটা মহাজনকে দেয়, সেই মহাজন থানা পর্যায়ে দেয়, সেই মহাজন আবার ডিস্ট্রিক্ট পর্যায়ে দেয়, সেই ডিস্ট্রিক্ট থেকে আবার ট্রানিতে চলে যায়। এটাকে চারটা ধাপ আমি মনে করি। আচ্ছা, এখানে এক কম বেশি হতে পারে, এবার আপনি চিন্তা করবেন আপনি কোনটা করবেন, এটা নির্ভর করবে আপনি ইনভেস্টের উপরে, নির্ভর করবে আপনার দক্ষতার উপরে, নির্ভর করবে আপনার আপনার উপরে। তো মনে রাখেন ব্যবসা কিন্তু লাভ লস মিলে আসে এবং এই ব্যবসাটা সবচেয়ে রিস্কফুল ব্যবসা। যদি আপনার লাভ হয় অনেক লাভ হবে, আর যদি লস হয় অনেক লস হবে। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে যদিও আমি এই ভিডিও যখন তৈরি করতেছি এখনও সরকারি রেট দেয় নাই, রেট দেবে যখন আপনার সরকারি রেটটা দিবে, সরকারি রেট দিবে স্কোয়ার বা আপনার নিউজে বা অনেকে তথ্যই পাবে যে আজকে এবছরে এই 2023 সালে কোরবানিতে কোরবানির টার্গেট কী আছে, কত টাকা ফিড বা কীভাবে তারা কেনা বেচা করবে, আপনার অভিজ্ঞতা হবে। আপনি যদি অভিজ্ঞ ছাড়া কেনা বেচা করতে চান তাহলে কিন্তু হবে না। অনেকে দেখি অভিজ্ঞ ছাড়া যারা হয়তো কেউ অভিজ্ঞ আছে তার সাথে করে নিয়ে কিছু টাকা আলা আছে সাথে করে নিয়ে মিক্স করে নিয়ে ব্যবসা করে, কিন্তু সেটা কিন্তু আসলে লসের সম্ভাবনা থাকে। আমি একই কথা বলতে থাকি যে আপনার যে ব্যবসায় অভিজ্ঞতা নাই সে ব্যবসা আপনার করা যাবে না, যে ব্যবসা আপনার অভিজ্ঞতা আছে সেই ব্যবসা করা যাবে। এখন আমার অভিজ্ঞতা আছে, আপনার টাকা আছে, সম্মিলিতভাবে করতে যাবেন, সেখানে কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকে, কারণ টাকার যার তার একটু পূরণ থাকে আর যার টাকা নাই তার কিন্তু পূরণ থাকে না, অতএব হিসাব করে বিজনেসটা নামতে হবে। এখন প্রথম আপনি টার্গেট নিলেন যে আসলে সরকারির রেটটা কত দিচ্ছে, তার থেকে কিন্তু কমে নিতে হবে। আচ্ছা, এখন সরকারি রেটটা দেওয়ার পরে আপনি আসলে যে যাকে মাল দেবেন, আপনি কি ট্যানারিতে মাল দেবেন, তাই ট্যানারি মালিকের সাথে আপনার আলোচনা করতে হবে। আবার যদি মনে করেন আপনার না ডিলারে মাল দেবেন বা ডিস্ট্রিক্ট পর্যায়ে মাল দেবেন সেখানে তার সাথে আলাপ করতে হবে, অথবা আপনি থানা পর্যায়ে মাল দেবেন তাদের সাথে আলোচনা করে নিতে হবে যে আসলে কোন মালের কী রেট, কোনটা এ কোয়ালিটি, কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোন মালের কী, আপনাকে কিন্তু দেখে শুনে নিতে হবে। আপনি অভিজ্ঞতা নাই তাহলে কিন্তু করা যাবে না। এখন আপনি ধরেন গ্রাম থেকে কারেকশন করছেন সারাদিন, সারা কোরবানির ভিতরে হয়তো 100টা মাল আপনি কারেকশন করছেন, এখন আপনি চিন্তা করতে হবে 100 মাল হয়তো 50 টাকা লাভ হোক বা 100 টাকা লাভ হোক, আপনি কিন্তু ক্রয় করতে দিতে হবে, বিক্রি করে যেতে যাবে না। আপনি তো রেট নিয়ে আসছেন আপনার মহাজনের কাছ থেকে যে আসলে কত টাকা কিনলে সে আপনি নেবে, আপনার সেই হিসেবে আপনাকে কিনতে হবে। এখন সারা একটা হুন্ডা হোক বা যাই হোক সারা গ্রামে আপনি ঘুরে ঘুরে কারেকশন করলেন, করে আপনি মজুরের কাছে তখন মাত্র সেল দিলেন, সারাদিন কারেকশন করে বিকেলে যে সেল দিলেন, এটা একটা ওয়ে। আরেকটা হলো যে আপনি মহাজন হয়ে বসে আছেন, আপনি এখান থেকে নিয়ে সরাসরি থানা পর্যায় থেকে কারেকশন করে নিয়ে আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে বিক্রি করে দেবেন। এখন ওইখান থেকে কারেকশন আপনাকে রেট কিন্তু আমার মহাজনের যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে তার কাছ থেকে তো রেট নিতে হবে যে কী কন্ডিশনে যাচ্ছে, কী কন্ডিশন বিক্রি করতে হবে, মানে এটা নির্ভর করবে হলো আসলে রেটটা নির্ভর করবে সরকার প্রথমে বেঁধে দিবে যে এবার এই বছর এত কেনা বেচা হবে, আবার আপনি যাকে মাল দিবেন তার সাথে আলোচনা করে নিতে হবে, মানে খুচরা পর্যায় থেকে শুরু করে সবার আপনার লিঙ্ক আপ থাকতে হবে, যদি লিঙ্ক আপ না থাকে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। এখন ইনভেস্ট, দেখেন ইনভেস্টটা হলো এখানে নির্ভর করে আপনার দক্ষতার উপরে, আপনি আসলে কতগুলো কারেকশন নেবেন, আপনি মহাজন কতগুলো নেবে, আপনি মেশিনের দরকার নাই, আপনি যে মহাজন আছে মহাজন বলবে ভাই আপনার টার্গেটটা কত, তার সাথে আলোচনা করে আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু তুমি লাভ করতে পারবেন না। এখন
এখানে কিন্তু দেখেন আমার আইডিয়া মতে আমার জানা মতে কিছু বাকির ব্যবসা হয় কিন্তু কিন্তু সাবধান, ট্যানারি মাল কিন্তু বাকি দিয়ে ব্যবসা হয়, আপনি এটা খেয়াল রাখবেন। কারণ হলো আবার দেখা যায় কিছু ট্যানারি মালিক এক্সট্রা টাকাও দেয়, আবার কিছু ট্যানারি মালিকের লাখ লাখ টাকা কিন্তু বাকি পড়ে। অথবা যারা বড় ব্যবসায়ী বড় বড় চিন্তা, বড় বড় লসের চিন্তা, যারা ছোটো ব্যবসায়ী তারা ছোটো ছোটো চিন্তা। কারণ হলো যে এই ব্যবসাটা সিজনালি ব্যবসা। হ্যাঁ, আপনি যদি সারা জীবনই করতে চান এই চামড়া ব্যবসা তাহলে ঠিক আছে, সারা বছর করতে হলে আপনার দেখা যায় যে আমরা দেখছি যেভাবে করে সারা বছরে, সেটা হলো ওই যারা প্রতিটা হাটে দ্বারা কুরবানি দেয়, সরি প্রতিটা হাটে যারা মাংস কাটিং করে বা প্রতিটা এলাকায় যারা মাংস কাটিং করে, তা আমি দেখছি যে কে কে লোক ব্যবসা করে তারা শহরে চামড়া দেয় সারা বছর, তারা কিন্তু দাদন দেয়। দাদন বলতে আমি দেখছি যে যারা কোরবানি দেয়, যারা গরু সরি যারা কাটিং করে হাটে হাটে গরু কেনে, যারা কষাই বলি আমরা, এমনকি ওই কষাকে কে অগ্রিম টাকা দেয় এমন তথ্য আমার কাছে আছে যে ভাই 5,000 টাকা মানে মানে ঠেকে গেছে গরু কিনতে যায়, বা 10,000 ঠেকে গেছে ভাই 10,000 বা 20,000 টাকা দেয় অগ্রিম, তারা টাকা দিয়ে তাদের সাথে আমরা নেয় নিয়ে তারা আবার মহাজনের কাছে সেল করে, এরকম কিন্তু হয়। আর যারা এই সিজনারি বলতে যারা কোরবানি ব্যবসা করবেন তাদের একটাই হিসাব যে আপনাকে চতুর হতে হবে, জানতে হবে এবং মহাজন ঠিক থাকতে হবে। আপনি যদি মহাজন ঠিক না থাকে, আপনার মাল্লা সারাদিন ক্রয় করছেন, দেখা গেলো আপনার মহাজন ঠিক নাই, আপনি বাজারে নিয়ে গেছেন বা যেখানে ক্রয় করে সেখানে নিয়ে গেছেন, আপনার বলতেছে ভাই না মালের চাহিদা নেই, মাল বন্ধ করে দিচ্ছি, মাল আমার নেওয়া হয়ে গেছে, তার মানে এটা নির্ভর করে বিভিন্ন ওয়ের উপরে। চামড়া ব্যবসাটা খুব করা কঠিন, তবে যারা করে তারাই বোঝে। আমার মতে যারা চামড়া ব্যবসা করতে চান অবশ্যই জেনে বুঝে করবেন, না জেনে করবেন না বা কাউকে দেখে করবেন না। হোমজিগেলি করা এই চামড়া ব্যবসা করা খুবই রিস্ক। আবার কেউ কেউ হোমজিগেলি করে তাদের চেন অফ কমান্ড আছে, তারা মহাজন ঠিক আছে, অথবা মহাজন টাকা দিচ্ছে আপনি কিনে দিচ্ছেন যে পার পিস প্রতি আপনাকে 100 টাকা বা 200 টাকা দিবে এরকম। মানে আবার দেখা যাচ্ছে আমরা কোনো বছর দাম ক্রয় করার পরে বেশি হয়ে যায়, কোনো বছর পর ক্রয় করার পর কমে যায়। অতএব এই ব্যবসাটা যেমন আপনার সহজ তেমন কঠিনও। তো প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ব্যবসা করার আগে অবশ্যই জেনে বুঝে ব্যবসা করা উচিত, ব্যবসা করবেন এবং করা উচিত। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।